প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তো আপনার নাম কি? হ্যাঁ, মনি। আপু খুব সুন্দর নাম। তো মনি আপা ইউটিউবে কেন আসলেন? কি কষ্ট আপনার মনে বলেন? সংসারটা চালাই, ছেলে ওদের সুস্থ হয় না, ঘর ভাড়া দেওয়া লাগে, তারপরে দোকান বিল দেওয়া লাগে, তারপরে অনেক কষ্ট করে মার ওষুধ কেনা লাগে, মাঝে মাঝে কাজ করে কয় টাকাই পান। তারপরে যদি ভালো একটা মনের মানুষ পায় যে আমার দাঁত, আমার সংসারে দাঁত, আমার ছেলে দাঁত নেবে, তাকে আমি সারা জীবন ধরে রাখবো, তাকে আমি সারা জীবন ভালোবাসবো। এরকম যদি একটা মানুষ পাই তাহলে বুড়া হোক জোয়ান হোক যেরকম সেদিন আমাকে ভালোবাসতে পারে, সে আমার সংসার থাকতে পারে। তো আপনার আগে স্বামী কেন আপনাকে ছেড়ে দিল? ছেড়ে দিছে, কষ্ট গুলো দিছে, আমাকে খুব অত্যাচার করছে, যৌতুক নিয়ে মারধর করছে। মানে বিয়ের পরে যৌতুক নিয়ে মারধর করছে? না, মানে বিয়ের আগে কি যৌতুক দেওয়ার কথা ছিল? হ্যাঁ, বাপ মা দিতে পারেনি। কি কি দেওয়ার কথা ছিল? দেওয়ার কথা ছিল টাকা দিতে চাইছিল, আমার আব্বু খুশি হয়ে যদি মেয়ে খুশি থাকে তাহলে কিছু টাকা দেব, এই কথা বলছিল। তো এরা কি দিতে দেয় নাকি সৎ মা? হ্যাঁ, সৎ মা দিতে দেয়নি। আচ্ছা, তো এর জন্য কি আপনার বিয়েটা ভেঙে গেছে? না, হ্যাঁ, সে বিয়ে করছে, তারপরে মারধর করতো, একটা মেয়েকে ভালোবাসত, ওই মেয়ের কারণে আর বেশি মারধর করতো, আমার ছেলের দুধের টাকা দিত না, আমাকে খাওয়ান দিত না, এর জন্যই আমি প্রতিবেদনে আসছি। ছেলের বয়স কত? 6 মাস বয়স। তো ছেলে তো বড় হবে, তার একটা ভবিষ্যৎ দরকার আছে, ঠিক না? হ্যাঁ। তো এখন আপনি কার বিয়ে শাদি করবেন? বললাম তো ভালো একটা মনের মানুষ পেলে তাকে আমি বিয়ে করব, যে আমার সংসারে দায়িত্ব, আমার ছেলে দায়িত্ব দিতে পারবে তাকে আমি বিয়ে করব। আচ্ছা, তো দর্শক আপনারা যদি মনিয়াপার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা 0194859-6878। আমি নাম্বারটা আবারও বলছি 0194859-6878। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু মনিয়াপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।